ওং নমো শিবায়, ওং নমো শিবায়, ওং নমো শিবায়। বন্ধুরা, 12ই জুলাই মঙ্গল তার রাশি পরিবর্তন করতে চলেছে, অর্থাৎ মেষ রাশি থেকে বৃষ রাশিতে গমন করতে চলেছে। এবং অলরেডি বৃষ রাশিতে বৃহস্পতি গ্রহের অবস্থান কিন্তু রয়েছে, এবং মঙ্গল ও বৃহস্পতি একত্রে জুটি হয়ে চরম তৃপ্তি দিতে চলেছে এই 5-5টি রাশির জীবনে। হ্যাঁ, কোন সেই 5টি সৌভাগ্যশালী রাশি তা আমি অবশ্যই বলবো, কিন্তু খেয়াল রাখবেন এটি কিন্তু চন্দ্র রাশি ধরে গণনা করা হচ্ছে। তাই আপনার নিজস্ব ন্যাকাল চার্ট বা বার্থ চার্টে মঙ্গল গ্রহের অবস্থান কেমন রয়েছে সেটা প্রথম বিচারের বিষয়। মঙ্গল আমাদের কিন্তু সাহস দিয়ে থাকে, মঙ্গল দিয়ে থাকে ভাতৃসুখ, মঙ্গল দিয়ে থাকে জমি জায়গা, প্রপার্টি এবং অর্থ। এছাড়াও মঙ্গল যদি আপনার বার্থ চার্টে ভালো থাকে তাহলে আপনি একজন বড় সার্জন হতে পারেন। ইয়েস, পাশাপাশি মঙ্গল যদি আপনার বার্থ চার্টে ভালো থাকে তাহলে আপনি বড় পুলিশ অফিসার হতে পারেন, মিলিটারিতে যোগদান করতে পারেন। মঙ্গল যদি ভালো থাকে আপনার জন্মছকে তাহলে আপনি প্রচুর ভূ সম্পত্তির মালিক হতে পারেন। আর যদি এর উল্টোটা হয়, মঙ্গল যদি আপনার জন্মছকে খারাপ থাকে তাহলে প্রথমত আপনার মধ্যে কিন্তু ভয় ভীতি জিনিসটা কিন্তু বাড়বে, কারণে বা অকারণে। দ্বিতীয়ত, মঙ্গল যদি আপনার জন্মছকে খারাপ থাকে তাহলে আপনার ভাইয়ের সাথে মতবিরোধ বা মত পার্থক্য তৈরি হবে, ভাই হয়ে যাবে শত্রু, এবং ল্যান্ড বা প্রপার্টি নিয়ে কিন্তু ঝুট ঝামেলা লেগে থাকবে, আপনার বিরুদ্ধে মিথ্যে অ্যালিগেশন আসতে পারে। মঙ্গল খারাপ থাকলে বিবাহিত জীবনে কিন্তু সুখ পাওয়া যায় না, এতগুলো জায়গা মঙ্গল দেখিয়ে থাকে। তাহলে ভাবুন, যাদের মঙ্গল খারাপ রয়েছে তারা একটু ভাবুন, আপনারা মঙ্গলের প্রতিকার প্রতিবিধান করিয়ে ফেলুন, প্রয়োজনে মঙ্গল রক্ষা কবচ ধারণ করুন। তবে হ্যাঁ, আপনার নিজস্ব বার্থ চার্টে মঙ্গলের অবস্থান কেমন রয়েছে আগে আমি দেখব, তারপরে কিন্তু দিতে পারবো। সবসময় যে মঙ্গল রক্ষা কবচ নিতেই হবে এরকম ব্যাপার নেই। তাই যারা নিজস্ব বার্থ চার্টকে অ্যানালিসিস করতে চাইছেন এবং নিজের লাইফকে একটা আলাদা জায়গায় নিয়ে যেতে চাইছেন, চোখে যাদের স্বপ্ন রয়েছে এবং মনে যাদের সাহস রয়েছে, তারাই আমার সাথে পরামর্শ করতে পারেন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। নাম্বারটি হচ্ছে 7586072999। দেখুন, 12ই জুলাই মঙ্গল রাশি পরিবর্তন করছে, যেটি আমি পূর্বেই বললাম, মেষ রাশি থেকে বৃষ রাশিতে অবস্থান করছে, এবং বৃষ রাশিতে বৃহস্পতি গ্রহের অবস্থান একত্রে মঙ্গল ও বৃহস্পতি মিলে কিন্তু চরম তৃপ্তি দিতে চলেছে এই 5টি রাশির জীবনে। প্রথম যে রাশির নাম বলবো সেটি মকর রাশি। মকর রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক উন্নতি, সফলতা এবং আপনাদের মান সম্মান এবং মর্যাদা বৃদ্ধি হতে চলেছে। পাশাপাশি যারা অনলাইন কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে শুভ, এবং যাদের জমি জায়গা সংক্রান্ত বিবাদ চলছে সেই জায়গা থেকে কিন্তু রিলিফ পেতে চলেছেন যদি আপনি মকর রাশির জাতক বা জাতিকা হন। তবে খেয়াল রাখবেন, আপনার নিজস্ব বার্থ চার্ট বা ন্যাকাল চার্টে মঙ্গল গ্রহের স্থিতি কিন্তু ভালো থাকা বা শুভ থাকার প্রয়োজন রয়েছে। দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি 12ই জুলাই মঙ্গল রাশি পরিবর্তনের ফলে চরম তৃপ্তি পেতে চলেছে, সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনারাও কিন্তু মঙ্গলের রাশি পরিবর্তনে চরম তৃপ্তি কিন্তু পেতে চলেছেন, ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে অজানা সূত্র থেকে, অর্থ আসার জায়গাটা কিন্তু রয়েছে, মনের সাহস বৃদ্ধি পেতে চলেছে এবং নতুন নতুন সুযোগ আসতে চলেছে আপনাদের জীবনে। যাদের মামলা মকদ্দমায় ফেঁসে রয়েছেন তারা কিন্তু সেই জায়গা থেকে রিলিফ পেতে চলেছেন। পাশাপাশি এই সময় আপনারা অনলাইন কোনো কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্টই শুভ। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি 12ই জুলাই মঙ্গল রাশি পরিবর্তনে চরম তৃপ্তি পেতে চলেছে, সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনাদের ক্ষেত্রেও কিন্তু এই মঙ্গলের রাশি পরিবর্তন একটা আলাদা মাত্রা এনে দিতে চলেছে, অর্থাৎ আপনাদের আগামী 45টা দিন প্রচুর অর্থ এনে দিতে চলেছে, ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে, অজানা সূত্র থেকে অর্থ প্রাপ্তির জায়গাটা কিন্তু রয়েছে এবং মনের সাহস বৃদ্ধি পেতে চলেছে। ভাইয়ের সাথে সম্পর্কে যাদের অবনতি
চলছে সেই জায়গা থেকে কিন্তু রিলিফ পেতে চলেছেন, এবং পাশাপাশি যারা পুলিশ বা প্রশাসন বিভাগে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্টই শুভ এটা বলা যায়। তবে খেয়াল রাখবেন আপনার নিজস্ব ন্যাকালচার বা বার্চাটে মঙ্গল গ্রহকে শুভ থাকতে হবে। এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি 12 জুলাই মঙ্গলের রাশি পরিবর্তনের ফলে চরম তৃপ্তি পেতে চলেছে, সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনাদের ক্ষেত্রেও কিন্তু এই মঙ্গলের রাশি পরিবর্তন অভূতপূর্ব সফলতা এনে দিতে চলেছে আপনাদের, এবং নতুন সুযোগ এনে দিতে চলেছে আপনাদের। এই সময় আপনাদের অজানা সূত্র থেকে অর্থ জায়গাটা কিন্তু রয়েছে, দৈনন্দিন ইনকামের জায়গাটা বৃদ্ধি পেতে চলেছে এবং মনের সাহস বৃদ্ধি পেতে চলেছে। এবং যারা খুব লোনে জর্জরিত রয়েছেন, প্রচুর লোন রয়েছে, কি করব বুঝে উঠতে পারছেন না, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই শুভ। তবে খেয়াল রাখবেন আপনার নিজস্ব ন্যাকালচার বা বার্চাটে মঙ্গল গ্রহের স্থিতি কিন্তু শেষ কথাই বলবে। এর পরবর্তী সর্বশেষ 5 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি 12 জুলাই মঙ্গল রাশি পরিবর্তনে চরম তৃপ্তি পেতে চলেছে, সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ, বৃষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে মঙ্গলের রাশি পরিবর্তন আপনাদের জন্য কিন্তু যথেষ্ট শুভ ফল এনে দিতে চলেছে, এবং দৈনন্দিন রোজগারের জায়গাটা বৃদ্ধি পেতে চলেছে, আকস্মিকভাবে অর্থের জায়গাটা রয়েছে, ভাইয়ের সাথে সম্পর্কের উন্নতি ঘটতে চলেছে, আপনার বিরুদ্ধে যদি কোনো মামলা মকদ্দমা চলে সেই জায়গা থেকে রিলিফ পেতে চলেছেন, এবং পাশাপাশি এই সময় দাম্পত্য জীবনে কিন্তু সুখ পেতে চলেছেন। এছাড়াও এই সময় আপনারা যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু পূর্ণ মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে। তবে খেয়াল রাখবেন আমি যে কথাগুলো বললাম সেটি কিন্তু ইন জেনারেল, এবং যে রাশিগুলি বললাম পুরোটাই কিন্তু ইন জেনারেল। তাই আপনার নিজস্ব ন্যাকালচার্ট বা বার্চার্টে মঙ্গল গ্রহের স্থিতি কেমন রয়েছে সেটাই কিন্তু সবচেয়ে শেষ কথা বলবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। ধন্যবাদ।